Будет пить. আরে বোকা, এত জোরে না, আদর করে ধর। ধরেছি। আচ্ছা রাজা, তোর কিছু মনে হচ্ছে না? না। তোর ভালো লাগছে না? আমাকে আদর করতে ইচ্ছে হচ্ছে না? একদম না। তুই আসলে একটা আহম্মক, তোকে দিয়ে কিচ্ছু হবে না। মা গো, আরে ও কচি খোকা, তুই কেমন তর বোকা, ভাবের কথা কেন রে তুই বুঝিস না, মূর্খ মানব প্রেম প্রীতি জানি না, মূর্খ মানব প্রেম প্রীতি জানি না, আরে ও কচি খোকা, তুই কেমন তর বোকা, ভাবের কথা কেন রে তুই বুঝিস না, মূর্খ মানব প্রেম প্রীতি জানি না, মূর্খ মানব প্রেম প্রীতি জানি না। তোমাকে মারছিল, আমি তোমাকে ছাড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ চিনেছি, আপনি খুব ভালো মানুষ, কিন্তু ওই লোকগুলো খুব খারাপ। কি কাজ করা হয়? খাটখাটি। আচ্ছা আমি তোমাকে একটা ভালো কাজ দিতে চাই, অনেক টাকা পাবে, দামি দামি পোশাক পাবে, ভালো ভালো খাবার পাবে। ভালো ভালো খাবার? এ যাবে নাকি? বাহ বাহ বাহ, চলো চলো, ভেরি ভেরি গুড ভেরি গুড। বাহ দারুণ লাগছে, এই নাও এইগুলো তোমার বাড়ির জন্য, ঠিক আছে চলো। গানফাট এদিকে, হুম
এত খাবার রাজা এই সব সব তোমার জন্য ডাউন তুমি ভালো মানুষ ও এখানে কেন ও ভালো মানুষ না ও থাকলে আমি খাবো না এই কি করেছো আমাকে সেদিন মেরেছিল বলো কি হুম এই এদিকে এই মাপ চা কি বলছো তুমি তুমি না আপনি বড় ভাইকে সম্মান করতে জানো না যা মাপ চা হুম পা ধরে মাপ চা যাও মাফ করে দিলাম দেখো আমি কি গেলাম না ঠিক আছে এটা খাও কত জিনিস এনেছি তোমার জন্য শাড়ি বিন্দুর জন্য জামা খালি ভাই আমি না চাকরি পেয়েছি জানো এই সব কিছু ওরা আমাকে দিয়েছে আজ না কত ভালো ভালো খাবার খেয়েছি হুম রাজা তুমি ওদের চিনতে ভুল করেছ ওরা ভালো মানুষ নয় ওরা তোমাকে আমাদের সবার কাছ থেকে কেড়ে নিতে চায় তুমি যাও এই সব কিছু ফিরে দিয়ে এসো যাও তুমি জানো না আসলে ওরা ভালো মানুষ ওরা কারা তুমি জানো ওরা তোমার সামনে আমাকে মেরেছিল ওরা তোমার বিন্দুকে মেরেছিল ওরা এই বস্তি থেকে আমাদের সবাইকে তাড়িয়ে দিতে চেয়েছিল তাই ওরা ভালো মানুষ হতে পারে না শোনো তুমি যাও রাজা এ সব কিছু ওদেরকে ফিরিয়ে দিয়ে এসো যাও তুমি আমার কথা বিশ্বাস করলে না তুমি যদি ওদের কথা বিশ্বাস করো তাহলে ওরা আবার আমাদেরকে মারবে এই বস্তি থেকে তাড়িয়ে দেবে তুমি একবার ভেবে দেখো রাজা তুমি কি করবে ভালো খাবার খেয়ে ভালো পোশাক পরে অনেকগুলো টাকা পেয়ে তুই আমাদের ভুলে গেলি হা করে শুনছিস কি বুঝতে পারছিস না আমরা কি বলতে চাইছি তুই কি সবকিছু ফিরিয়ে দিয়ে আসবি না এখানে দাঁড়িয়ে থাকবি কি রে তুই যাবি না তুই যদি না যাস তাহলে আমার সাথে কোনোদিন কথা বলতে আসবি না চাচু এগুলো আমি নেব না তুমি আব্বুর কথা শুনো ফুপুর কথা শুনো না শুনলে তোমার সাথে আমার আরি 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 তাই কি মনে করেছিস এই শাড়ি দেখে আমি খুব খুশি হব হব না রাজা তুই কি কোনোদিন বুঝতে চাইবি না কোনটা ভালো আর কোনটা মন্দ একবার মনে কর রাজা ওরা তোর মাকে আঘাত করেছিল বুঝেছি তোকে কোনো কথা বলে লাভ নেই বেশ তো আমাদের কথা না শুনলে তুই ওদের কাছে চলে যা ভালো ভালো খাবার খা পোশাক পর আমার কাছে আসবি না আমাকে মা বলে ডাকবি না আরে রাজা না কি ব্যাপার ইয়ার এইসব নিয়ে কোথায় যাচ্ছ তোমার কাছে তোমার তো এইসব জিনিসপত্র কেউ নিতে চায় না সবাই বলেছে এগুলো ফেরত না দিলে আমার সাথে কেউ কথা বলবে না তুমি কি এসব ফেরত দেবে আচ্ছা তোমার চাকরি না করলেও তুমি আমাকে ভালো ভালো খাবার খেতে দেবে কেন দেব তাহলে আমি তোমার কাছেই থাকবো হ্যাঁ যাবো চলো আসুন আসুন আসুন
আজ থেকে তুমি এইখানে থাকবে, অনেকদিন পর একটু আরামে ঘুমানো যাবে। শোনো, তোমাকে মশাও কামড়াবে না, পিঁপড়ো ধরবে না, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। তুমি বিশ্রাম নাও, আমি পরে আসবো, এইগুলো আলমারির ভিতরে রেখে দাও। যাও যাও যাও।